দুনিয়ার ওই সমস্ত স্বৈরাজ শাসকদেরকে আল্লাহ তাআলা বিকট আকারে হুংকার দিবে, তাদের উপর আল্লাহ তাআলা চওড়া হবে। রাসূলুল্লাহর হাদিস শুনুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 4812। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতুবিস সামাওয়াতি বিয়ামিনিহি, আল্লাহ সুবহান তাআলা তার ডান হাতের মধ্যে পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা রাখবেন, বিশাল বিশাল সাত আসমানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতের মধ্যে বাস করে নেবেন। সুম্মা ইয়াকুলু, অতঃপর বলবেন, আনাল মালিক, আমি হচ্ছি রাজা জিরাত, আইনা মুলুকুল আরদ, জমিনের মধ্যে যারা রাজা দাবি করেছিলেন আমার আইনকে বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠিত করার জন্য তোমরা সাপোর্ট করেছিলে, তোমরা তাদেরকে সমর্থন করেছিলে, তারা আজ কোথায়? আইনা মুলুকুল আরদ, জমিনের মধ্যে যারা মুলুকের দাবি করেছিলে, রাজত্বের দাবি করেছিলে, ক্ষমতার বড়াই করেছিলে, ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহর কোরআনকে পড়ার জন্য বাধ্য করতে পারো নাই, এই কোরআন দিয়ে তোমরা জীবনকে পরিবর্তন করতে পারো নাই, আজকে তারা কোথায়? তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন। এবার আল্লাহ তাআলা কি বলছে শুনুন, 39 নম্বর সূরা, সূরা আয-যুমারের 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জমিনটাকে হাতের মধ্যে নেবেন, ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, আসমান সমূহকে আল্লাহ তাআলা বাস করে তার ডান হাতে রাখবেন। আর এই বিষয়গুলো নিয়ে যারা ক্ষমতার বড়াই করেছিল তাদেরকে আল্লাহ তাআলা একজন একজন করে ডাকবেন। আল্লাহু আকবার।